আসসালামু আলাইকুম। পিএইচসি অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিক থেকে বিগত সালের জব পরীক্ষায় যত প্রশ্ন এসেছে পর্যায়ক্রমে তার সমাধান দিচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, জন্ম 1880 সালে, মৃত্যু 1931। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন 1880 সালে। স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রায়নন্দিনী কার রচনা? রায়নন্দিনী ইসমাইল হোসেন সিরাজির। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ রায়নন্দিনী। অনল প্রবাহ রচনা করেছেন কে? ইসমাইল হোসেন সিরাজি। কাজী ইমদাদুল হক, জন্ম 1882 সালে, মৃত্যু 1926 সালে। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের মূল উপজীব্য কি? কুসংস্কারচ্ছন্ন মুসলিম সমাজ ব্যবস্থার চিত্র অঙ্কন। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। আবদুল্লাহ উপন্যাসের লেখক কে? কাজী ইমদাদুল হক। সত্যেন্দ্রনাথ দত্ত, জন্ম 1882 সালে, মৃত্যু 1922 সালে। ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কবিতায় ছন্দ রচনায় ও উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য অব্র আবির। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জন্ম 1885 সালে, মৃত্যু 1969 সালে। বহু ভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমেই মনে আসে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ। বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাণী শিখ ওয়াহ ও জবাব ই শিখ ওয়াহ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার অভিধান রচনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির কোন? বাংলা ভাষার অভিধান রচনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন? 1960 সালে। চল্লিশু অভিধান কাকে বলা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড গ্রন্থটি রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত চর্যাবৎ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস মাইস্টিক সন্স। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? 1885 থেকে 1969। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস কোনটি? 1869 সালে 13 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? 1969 সালে। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। মানব মুকুট গ্রন্থটির রচয়িতা কে? ইয়াকুব আলী চৌধুরী। কোহিনুর পত্রিকাটির সম্পাদনা করেন কে? মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। এস ওয়াজেদ আলী, জন্ম 1890 সালে, মৃত্যু 1951 সালে। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি। ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 1894, মৃত্যু 1950 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি একটি উপন্যাস। পথের পাঁচালি উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির প্রকাশকাল কত?
এটি 1929 সালে প্রকাশিত হয়। অপরাজিত উপন্যাসের লেখক কে? অপরাজিত উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? ইছামতী। মেঘমালার গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ জন্ম 1894, মৃত্যু 1978 সালে। কোন নাটকটি ইব্রাহিম খাঁর রচিত? কাফেলা। আনোয়ার পাশা নাটকটির রচয়িতা কে? ইব্রাহিম খাঁ। ইব্রাহিম খাঁ রচিত গ্রন্থ কোনটি? ইস্তাম্বুল যাত্রীর। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুশবরণ কন্যা। কাজী আব্দুল ওদুদ যার জন্ম 1894 সালে, মৃত্যু 1970 সালে। কাজী আব্দুল ওদুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন? কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। মুক্তিবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য? কাজী আব্দুল ওদুদ। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। সংকল্প সাময়িক পত্রিকাটির সম্পাদক ছিলেন? কাজী আব্দুল ওদুদ। কাজী মোতাহার হোসেন চৌধুরীর সঞ্চয়ন প্রবন্ধটির রচয়িতা কে? কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেন রচিত সঞ্চয়ন প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? 1937 সালে। গোলাম মোস্তফা জন্ম 1997 সালে, মৃত্যু 1964 সালে। বিশ্বনবী কার লেখা? গোলাম মোস্তফা। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফা পরলোক গমন করেন 1964 সালে 13 অক্টোবর। জীবন বিনিময় কবিতাটি কে লিখেন? গোলাম মোস্তফা। আবুল মনসুর আহমেদ জন্ম 1898 সালে, মৃত্যু 1979 সালে। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন আবুল মনসুর আহমদ। সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? আবুল মনসুর আহমদ। আবে হায়াত গ্রন্থের রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। ফুড কনফারেন্স কি ধরনের রচনা? কোনোটিই নয় উত্তর হবে। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আবুল মনসুর আহমদ। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম 1898, মৃত্যু 1971 সালে। হাসুলি বাকের উপকথা কার লেখা? তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ডাক হর করা গ্রন্থটির রচয়িতা কে? তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম ছিল 1971। জীবনানন্দ দাশ জন্ম 1899 সালে, মৃত্যু 1954 সালে। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। আর একজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে? জীবনানন্দ দাশ। 1899 সালে জন্মগ্রহণ করেছেন কোন দুইজন কবি? নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্ম কোন সালে? 1899 সালে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? বরিশাল। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। রূপসী বাংলার কবি কে?
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস। কোন কবির মাতাও একজন কবি ছিলেন? জীবনানন্দ দাস। তার মাতা ছিল কুসুম কুমারী দাস। কবি জীবনানন্দ দাসের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম ক্লিনটন বি সিলি। ক্লিনটন বি সিলি 30 দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখনও বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাস। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাসের কবিতাকে। জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাসের। বনলতা সেন কার রচনা? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম বনলতা সেন। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার এলেন পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? বনলতা সেন। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের রূপসী বাংলা কিসের পরিচায়ক? স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা। বেলা অবেলা কালবেলা কাল লেখা? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি? জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হল কবিতার কথা। কোনটি উপন্যাস নয়, কবিতার কথা, একটি একটি প্রবন্ধ গ্রন্থ? কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয়? বেলা শেষের গান, ধূসর পাণ্ডুলিপি, ঝরাপালক, মহাপৃথিবী তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয়? অর্কেস্ট্রা, বাকি তিনটি তার কাব্যগ্রন্থ। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি কোন কবি একথা বলেছেন? জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া? জীবনানন্দ দাস। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কাল লেখা? জীবনানন্দ দাসের। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা কোন কবির রচনা? জীবনানন্দ দাস। পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে নীল শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নান্দনিকত্বে। ড্যাশ কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাটি কোন কবির রচনা? জীবনানন্দ দাসের। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবিতা অংশটি কাল লেখা? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হল রূপকথার চরিত্র। তিমির হননের কবি উপাধিটি কার? জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। আকাশ নীলা কবিতাটির রচয়িতা কে? আকাশ নীলা কবিতাটির রচয়িতা হলেন জীবনানন্দ দাস। ঝরাপালক কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? ঝরাপালক কাব্যগ্রন্থটির রচয়িতা হল জীবনানন্দ দাস। ধানসিঁড়ি কিসের নাম? ধানসিঁড়ি একটি নদীর নাম। বাংলা কাব্যের চিত্রময় কবি কে? জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে? জীবনানন্দ দাস। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিনটন বি সিলি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেছেন এই কাব্য অংশটুকু? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? নবান্নের দেশ বলেছেন।
অমিয় চক্রবর্তী, জন্ম 1901 সালে, মৃত্যু 1986 সালে। রবীন্দ্র উত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি, যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন অমিয় চক্রবর্তী। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। শুধীন্দ্রনাথ দত্ত, জন্ম 1901 সালে, মৃত্যু 1960। কখনো উপন্যাস লেখেননি? শুধীন্দ্রনাথ দত্ত। তন্বী কাব্যের কবি কে? শুধীন্দ্রনাথ দত্ত। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পঙ্কটির স্রষ্টা শুধীন্দ্রনাথ দত্ত।